আসসালামু আলাইকুম প্রিয় রসিল ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি মাত্র তিনটি শব্দ নিয়ে গঠিত আর এই তিনটি শব্দের যে দোয়া সমষ্টি একটি দোয়া এই দোয়াটি পাঠ করলেই আপনার আমলনামায় কোটি কোটি নেখি লেখা হবে সুবাহান্লাহি হবে হামদেহি সম্মানিত বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তাবরানি শরীফে হাদিসটি বর্ণনা করেছেন হজরত ওবাদা ইবনে সামেত রজি তাআলা তালা আনহু হজরত ওবাদা ইবনে সামেত রজিয়াল্লাহ তাআলা তালা আনহু বর্ণনা করেন রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সমস্ত মুসলিম নরনারীর জন্য মাগফেরাত কামনা করে মাফ চায় স্টিকফার করে তাহলে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তালা সমস্ত মুসলমান নরনারীর বদৌলতে একটি করে নেখি দান করে দেন লিখে দেন সুবাহান্লাহি আবি হামদিহি সম্মানিত বন্ধুগণ এই পৃথিবীর মধ্যে কোটি কোটি মুসলমান নরনারী রয়েছে আপনি আমি যদি দোয়ার সময় বা যে কোনো সময় তাদের জন্য মাগ ফেরাত করি তাদের জন্য ক্ষমা চাই তাহলে প্রত্যেকটা মুসলমান নরনারীর বদৌলতে একটি করে নেকি আমাদের আল্লাহ তালা লিখে দিবেন তাহলে একটু হিসেব করে দেখুন যে আপনি কত কোটি কোটি নেকি অল্প সময়ের মধ্যে অর্জন করতে পারবেন তো সম্মানিত বন্ধুগণ এই সমস্ত মুসলমান নরনারীর জন্য কিভাবে দোয়া করবেন সেই দোয়াটি আমি এখন আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগান দোয়াটি হলো অল্ল হুম লিল ওয়াল মুমিনাত। আমি আবারও বলছি অল্ল ফির লিল মুমিনিনা ওয়াল মুকমিনাথ আমি এই দোয়াটি ডেসক্রিপশন বক্সেও লিখে দেব বাংলা উচ্চারণ সহ আপনারা দেখে দেখে দোয়াটি মুখস্থ করে নেবেন আমি আবার বলছি আল্লাহ হুম ফির লিল মুমিনিনা মিনিনা ওয়াল মুমিনাত। এই দোয়াটির বাংলা অর্থ হলো হে আল্লাহ আপনি সমস্ত মুমিন নরনারীকে ক্ষমা করে দিন মাফ করে দিন সম্মানিত বন্ধুগণ আমরা যখনই দোয়া করব যখনই মোনাজাত করব মোনাজাতের সময় এই দোয়াটি ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করব এতে করে আমরা কোটি কোটি নেকি অর্জন করতে সক্ষম হব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই এই দোয়া পাঠের মাধ্যমে কোটি কোটি নেকি অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে করে অনেক মানুষের কাছে এই ভিডিওটি ছড়িয়ে যায় আর আপনার কারণে যদি কোনো ব্যক্তি এই ভিডিওটি থেকে এই দোয়াটি জানতে পারে সে যদি আমল করে সে যে পরিমাণ নেকি পাবে আল্লাহ পাক রব্বুল আলমিন এ তার বদৌলতে আপনাকেও অনেক নেকি দান করবেন ইনশাআল্লাহ তো এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ চায় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি